কে কোন দলের সমর্থক তা জেনে দরকার নেই। আরকেপুর বিধানসভা কেন্দ্রের সকলের কাছে পৌঁছে যেতে চাই আমরা। মনোনয়ন দাখিলের পরে এমনটাই বললেন 31 রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায়। আমার এই অবশ্যই ধন্যবাদ জানাই আমার আরকেপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত অংশে যারা ভোটার আছেন। কে কোন দল করে সেটা আমার জানা দরকার নেই। আমি এতটুকু জানতে পারি যে এই বিধানসভা কেন্দ্রের থেকে আমাকে জয়ী করা হয়েছিল এবং আমি আপ্রাণ প্রচেষ্টা এবং চেষ্টা করেছি যে প্রতিটা মানুষের কাছে তার প্রয়োজনীয় কাজকর্ম নিয়ে পৌঁছে যাওয়ার জন্য। এবং আমার বিশ্বাস যে আমরা 100% কাজ করেছি এটা বলবো না, কিন্তু ভীষণ ডকুমেন্টসে যা বলেছি তা সম্পূর্ণ আমরা করে আরও এর বেশি করেছি। এবং মানুষের প্রয়োজন বা চাহিদা বা এই রাষ্ট্র, এই জগৎ, এই রাজ্য যখন ডেভেলপমেন্টের পথে এগিয়ে যাচ্ছে, রোজ কু রোজ নতুন কার ডেভেলপমেন্ট আসবে এবং সেই ডেভেলপমেন্টের সঙ্গে তাল মিলিয়ে যাতে উদয়পুরে এই বিধানসভা কেন্দ্রে একটি মানুষের নতুন ডেভেলপমেন্ট, নতুন ভারতের জন্য যাতে কোথাও পিছিয়ে না থাকে সেই ক্ষেত্রে। সোমবার বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে রাধাকিশোরপুর কাঁপিয়ে এক বিশাল র্যালি করে উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্যের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।